আপনি যে নারী এটা হচ্ছে আপনার শক্তি এটা কোনো দিন আপনার দুর্বলতা না হ্যালো আসসালামু আলাইকুম দেখেন কাকে আমার সাথে নিয়ে আসছি বর্ষা আপুকে এবং মানে আমার মনে হয় সবাই ওনাকে চেনেন এভরি বডি ওনাকে চেনেন এবং ওনাকে ওনার লাইফ দেখে উনি আমাকে আসলে নক করে হচ্ছে গত পরশু যে উনি এরকম একটা সমস্যার মধ্যে আছে ওনার পার্সোনাল বিষয়টা নিশ্চয়ই আপনার অনেকেই জানেন এবং আমি ওনাকে বলি যে আমার সাথে দেখা করে ওনাকে আমি জাস্ট ফার্স্ট বয় যেমন আপনার আমি বলছিলাম যে এই আপনি কি করতেছেন আপনার দিয়ে জেলে নিলেন না কেন একটা মানুষের হাত তুলবে ওর তো আমি হলে ওই পোলারের নগদে জেলে করে দিতাম মানে আমি চিন্তাই করতাম না যে ওরা আমি বিয়ে করছি মানে আমি আবার খুবই স্ট্রং এইসব বিষয়ে মানে আমাকে মারাতো দূরের কথা আমাকে যদি কেউ তুই করে কথা বলে মানে ধরেন আমার পার্টনার যদি মানে তুই করে কথা বলতাম তার বিপর্তি দিতাম মানে আমি হচ্ছে এরকম স্ট্রং মেন্টালিটি বিকজ ভাই তোমার সাথে মানে নাই বলতে পারে বিয়ে করছো তুমি মারবা কেন ও তো থ্রেডগুলা যে দিত ও থ্রেড হচ্ছে আমি যে ভিডিওটা পোস্ট করছিলাম না সে ভিডিওটা তো ডিলেট করাইছে এবং ভিডিওটা কিভাবে ডিলেট করাইছে যে তুই যদি ডিলেট না করস তোর ছেলে মেয়ের উপর দিয়ে যাবে এবং আমি যে আমি এরকম একটা চিহ্ন দেখাইছি যে এরকম হ্যাঁ হ্যাঁ এটা ডেঞ্জার সাইন কিন্তু আমার সকাল থেকে বলছে ভিডিও কর ভিডিও কর আমার মেয়ে যারা বলছে মা তুমি না একটা ক্লু দিবা যারা বোঝার এখনকার জেনারেশন আমার মতো তারা বুঝবে তুমি না যখন কথা বলবা এইভাবে বলবা এটা ডেন্জার সাইন আমি কিন্তু যখন ওই হিজাব করে বলছি যে আমি ভালো আছি তখন কিন্তু আমি ডেন্জার সাইনটা শো করছি এবং এটা অনেকেই ডের পাইছে কিন্তু আপনি তখন ওর নামে মানে ও আপনাকে ভয় দেখাইছে তখন আর তখন দেশটা তো ঠিক ছিল না যে আমি কোনো ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার মানসিকভাবে আপনি কিন্তু এখন আর মানসিকভাবে ভাঙনা আপনার চলবে না আপনার দুইটা ছেলে মেয়ে আপনার শক্তি আপনি একজন নারী এটা আপনার সবচেয়ে বড় শক্তি এবং আমি একটা নারী এটা একটা নারী দুর্বলতা না একটা নারী একটা যে আমি একজন নারী এটা কিন্তু আমার দুর্বলতা না এটা আমার শক্তি এবং হোয়াটএভার ইট ইজ ওনার লাইফে কি হয়েছে না হইছে ওনার কয়টা বিয়ে হয়েছে না হইছে ভবিষ্যতে কয়টা ইট ডাজেন্ট ম্যাটার পার্সোনাল লাইফ ওনার পার্সোনাল লাইফে বাট কেউ ওনাকে অ্যাবিউজ করতে পারে না একটা মেয়েকে বা একটা ছেলেকে কোনো মানুষকে কেউ মারতে পারে না একটা মানুষকে তুমি বিয়ে করছো তার সাথে তোমার নাই মিলতে পারে নাই বলতে পারে তার মানে তুমি না বলে দুই দিনের মধ্যে হয় দুই দিনের মধ্যে এবং আমি উনি আমাকে আজকে বললো যে ওনাকে দিনের দিন ছেলেটা গায়ে হাত ধরছে আপনার মতো একটা স্ট্রাগল করা মেয়ে আপনি স্ট্রাগল করে এই জায়গাটায় উঠে আসছেন আপনি মানে আপনার জায়গা আপনার যে জায়গাটা আপনি যে স্ট্রাগল করছেন এই অ্যাসিড হয়ে এই আপনার স্ট্রাগলের কাছে কিন্তু আমাদের কারোরই স্ট্রাগল আপনার ধারে কাছে নাই আমরা যে যে যতই স্ট্রাগল করি না কেন আপনার ধারে কাছে আমরা কেউ স্ট্রাগল করি নি এবং আপনার কম বয়সে আমার মারা গেছে উনি আমাকে বলতেছিল যে উনি এতটাই ভেঙে পড়ছে যে উনি কথা বলার ওনার শক্তি আমি বলছি কেন আপনি ভেঙে পড়বেন ইউ আর টু ইয়ং ওনার অনলি ওনার বয়স হচ্ছে থার্টি ওনার পুরো বাকি জীবনটাই পড়ে আছে আপনার আপনার ছেলে মেয়ে আপনার শক্তি আপনার এদের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনি যদি আপনার যদি আজকে কিছু হয়ে যায় না আপনার ছেলে মেয়েকে কেউ দেখবে না দুই দিন চার দিন দেখবে মার মতো ছেলেমেয়েকে কেউ আদর করে না সো আপনার ভেঙে পড়ার কিছু নাই আমি আছি আপনার সাথে আপনার সাথে শত শত নারী উদ্যোক্তা দাঁড়াবে জানেন আপনি আপনার সাথে আপনাকে সাপোর্ট করার জন্য শত শত নারী আপনার পাশে দাঁড়াবে ওনাকে নাকি ওনার যে হাজবেন্ড রাসেল মেয়ে সে নাকি থ্রেট করছে ওনার বাচ্চাকে মেরে ফেলবে ওনাকে মেরে ফেলবে যৌতুক চাইতেছে আমাকে মেরে হ্যাঁ সে জেল থাকবে আর নাইলে

হ্যাঁ আমি তো ভয় চিৎকার রক্ত দিয়ে ঘর মেখে গেছে তারপরে সে ওই রক্তের মাঝখানে আমার মেয়ে বলতেছে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি বিছানায় হ্যাঁ ব্লাড অনেক ব্লিডিং আমার হেল্পিং হ্যান্ডে সে তার ওর না হিসাব দিয়ে আমার হাত বাকি বাঁধছে অনেক রক্ত এরকম হা হয়ে গেছিলো পরে এই অবস্থায় সে নাকি যারামণির সামনে যারা আজকেই বললো যারা লাগবে যে তুমি যখন সেন্সলাস হয়ে গেছিলা তখন সে হাসতেছিল আর বলতেছিল অভিনয় করে গড এবং কিছুক্ষণ আগে আরেকটা আমি যখন লাইফ করলাম কিছুক্ষণ আগে লাইফ করার পরবর্তীতে একটা মানে ই পেলাম এক মহিলার সাথে মানে সে দু বিশ সালে বিয়ে করছিল যেটা আমি জানতামই না তার ফার্স্ট ম্যারেজই জানতাম না ফার্স্ট ম্যারেজ সেটা বলতো চোদ্দ বছর আগে ছেলের বয়স এগারো ওই ওয়াইফের সাথে ওয়াইফের শাশুড়ির সাথে কনভার্সেশনও আমি লাইভে শোনাইছি সবাইকে এখন তার আরেকটা বিহেভিয়ার হইলো এই লাইফটা করার পরে যেখানে ক্লেম করতেছে ওই মেষ মহিলা ওই মহিলার সাথে আর কি মহিলাটাও একটু উগ্র টাইপের মহিলাটা মানে ওরা নিজেরা নেগোসিয়েশনে গেছে যে হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম তোমাকে ডিভোর্স দিয়ে আমি তুমি তোমার মতো সংসার করো আমি আমার মতো সংসার করি কেউ কারো বিরুদ্ধে যাব না ওই মহিলা এখন বিয়ে করছে ওই মহিলার বাচ্চাও আছে সেটা আপু মানে মানে আমি কিভাবে লোটটা নিব একে তো আমি বিয়ে করছে জানি না আবার সে বলতাছে আমার দুটা বাচ্চা আছে। এক ইন্টারভিউ তো বলে আমার বাচ্চা আছে। সে জানা না। আমার বাচ্চা আছে এটা বাচ্চা আছে। আপনি যে মানে আপনি নিয়ে আসছে সবাই জানে। ও না জানার কিছু। কে না জানে আপনাদের ਵੀ কষ্ট আপু আপনি শুনেন। ও জাম মনসা তাই করুক। আমার কথা চাপু। উনি একটা মেয়ে। এটা কিন্তু উনার দুর্বলতা হইতে পারে না। আপনি যে এত দিন সহ্য করছেন আমার এটা শুনেই রাগ লাগতেছে। আমার তো আপনি তো বিজি থাকেন। আপনি যদি ফার্স্ট ডেতে আপনি প্রথম দিন আপনাকে ব্ল্যাকমেইল করে ওই দিন যদি আপনি আমাকে জাস্ট একটা ফোন দিতেন আমি নাও আমার একটা অভ্যাস কি কেউ যদি নিজে থেকে তার ব্যক্তিগত জীবন আমার সাথে শেয়ার করতে না চায় আমি নিজে থেকে নাক গলাই না কারণ আমার এই অভ্যাসটা নাই যে মানে আমার কথা হচ্ছে যে মানে আমি একজনের ব্যক্তিগত জীবনে নাক গলাব এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে আর কি বা উইয়ার লাগে যে আপনি কি ভাববেন না ভাববেন বাট আপনি যদি ওই দিনই আমাকে নক করতে না বিশ্বাস করেন ওই দিনই ওর বিরুদ্ধে ব্যবস্থা নওয়াইতাম মানে আমি সর্বস্ব দিয়ে বিকজ আমি একটা নারী হিসেবে কখনোই চাই না যে আরেকটা নারী সাফার করুক এই যে কয়েকদিন আগে রয়া নামে একটা মেয়েকে মারছে আমি কিন্তু লাইভে ক্লিয়ার কাট কথা বলছি যে একটা অধিকার নাই কারো অধিকার নাই গায়ে হাত তোলার আপনি যত বড় অপরাধী হোক আপনি যদি একজন খুনিও হন আপনাকে কেউ মারতে পারে না আপনাকে বিচার করার জন্য আদালত আছে আইন আছে আদালত আছে একজন খুনিকেও অন্য মানুষ পিটায় মারতে পারে না এটা এটা কেউ পারে না একটা সব কিছুর জন্য আইন আছে আদালত আছে এবং একটা নারীর গায়ে হাত তোলা এটা কোন পুরুষ মানুষের কাজ হইতে পারে কা পুরুষ এটা হচ্ছে মানে আপনি 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 মামলা তো করছেন মামলা আরো করবেন আমি প্রয়োজনে আমরা অনেক নারী উদ্যোক্তারা মিলে আপনাকে সহ আমরা আর্মির কাছে যাব ওই রাসেল মিয়া হচ্ছে ওনাকে ভয় দেখাচ্ছে ওনাকে মেরে ফেলবে ওনার বাচ্চা কাচ্চা মেরে ফেলবে বাংলাদেশ সেনাবাহিনী এখন মেজিস্ট্রি পাওয়ার বাই আপনি নিশ্চয়ই শুনছেন আমরা প্রয়োজনে সেনাবাহিনীর কাছে যাব মানে যার তা নাকি এত সহজ বলেন জীবনটা মানে জীবনটা কি এরকম নাকি যে একজন মানে আপনি এটা এটা আপনার লাইফে কিচ্ছু হয় না আপনি জাস্ট এই প্যাটারে বলে যান যারা আমাকে কয়েকদিন দেখছে তারা সবাই বলছে যে বর্ষা ফুল সামথিং ইজ হ্যাপেন যে মানুষটা সারাক্ষণ হাসতে ওই মানুষটার মুখে হাসি আপনি নিজের মধ্যে একটা জিদ নেন

আপনি আমরা প্রয়োজন আর্মির কাছে যাবো ও আপনার ফাইজ নামে পাইছে না যে আপনার বাচ্চা কাচ্চা মায়না ফেলবে এত সহজ দুনিয়া আর দেশে আইন আদালত বলে কিছু নাই যে একজন দিয়ে মায়না ফেলাবে আর এই বর্ষা পু দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে যে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে ওনার অনেক ভুল আপনার ধরতে পারেন অনেকে এটাও বলেন আমি দেখছি যে উনি কেন বিয়ে করছে দেখেন বিয়েটা মানুষের একান্তই ব্যক্তিগত জীবন ওনার ওনার বয়স অনেক কম তারপর ওনার বাচ্চা দুইটা ছোট ওনার একটা ব্যক্তিগত যুক্তি থাকতে পারে যে ওনার ব্যক্তিগত চাহিদার কারণে উনি বিয়ে করতে পারে বিয়ে করাটা তো অন্যায় না এটা একটা ইসলামিক সম্পর্ক এটা একটা বৈধ সম্পর্ক বিয়ে উনি করতেই পারে বাট একটা ভুল মানুষকে উনি বিয়ে করে ফেলছে বাট এটা থেকে ওনাকে বের হয়ে আসতে হবে এবং একটা মানুষের হানড্রেড পার্সেন্ট ভালো হবে তা না ওনারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে আমারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে বাট শি ইজ এ রিয়েল ফাইটার উনি ওনার ইয়ং লাইফ থেকে কিন্তু ফাইট করতেছে উনি অ্যাসিডের ভিকটিম ওনার হাজব্যান্ড মারা গেছে বাচ্চাদের নিয়ে স্ট্রাগল অনেক অনেক স্ট্রাগল আর অ্যাসিডের একটা ভিকটিম মেয়ে যে কত স্ট্রাগল করতে হয় সেটা আপনারা কিছুটা হলেও বুঝবেন বা কতটা স্ট্রাগল করে উঠে আসছে ওনার মতো একটা মেয়েকে মানে এইভাবে মানে ওনার হাজব্যান্ড মারবে আমি এটা জাস্ট নিতেই পারতেছি না যে আপনাদেরকে মানে বিশেষ করে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি আমাদেরকে দেখে শত শত হাজার হাজার নারীরা ইন্সপিরেশন নেয় ইন্সপায়ার হয় তারা তারা আমাদেরকে দেখে আত্মবিশ্বাসী হয় আর আমরাই যদি মায়ের খাই তাহলে তো এটা খুবই দুঃখজনক এবং আমি এটা নিতেই পারতেছি না আপু আপনি যা হয়েছে হয়েছে আপনি যা শ্রীলোকটারে হেট করেন মানে ও এত সহজে ছাড় পাবে না এটা হইতেই পারে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি ওর ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশের আইন অনেক স্বচ্ছ এখন এবং আমি বিশ্বাস করি যে আপনি আপনি একজন নারী হিসাবে বাংলাদেশে আইনের কাছে অনেক মানে মানে অনেক সহায়তা পাবেন অনেক আইনি সহায়তা পাবেন এবং অনেক নারী উকিলরাও দেখবেন যে আপনার পাশে এসে দাঁড়াইছে এবং অনেক নারী উদ্যোক্তারাও আপনার পাশে এসে দাঁড়াবে এবং ওকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং উনি কিন্তু নিজের লাইফ করে স্ট্রাগল করে সংসার চালায় দুইটা বাচ্চাকে বড় করতেছে আমি ব্র্যান্ড নট ইভেন দ্যাট যে আমার তো এমনও সিচুয়েশন হয়েছে আব্বু একমাস হসপিটালে ও আমাকে বাসায় মারতেছে আমি চোখ মুছে মুছে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে আব্বুর জন্য খাওয়া নিয়ে যাচ্ছে এই ব্যক্তিটার মাথায় নাই যে এই মেটার বাবা হাসপাতালে ভর্তি ওর মাথায় থাকবে কি ভাবে ওকে দেখলেই আমার এডিক্টেড লাগে আমি আমি সরি আবার কি বলছে যে আমি কেন আমার বাবার ট্রিটমেন্টের খরচ দেই কোটি কোটি টাকা খরচ করে আমাকে তারা ট্রিটমেন্ট করে আমার বাবা মার কত অবদান আমি আমার উপার্জন আমার বাবা মাকে দিব না আমি আমার সন্তানদের করব না আমি কাকে করব আপু আমি সরি টু সে আপনি যখন প্রথম ওরে বিয়ে করছেন উনি আমাকে বিয়েতে দাওয়াত দিছিল

ওই খন্দকার মোস্তাকার তিষার ওই বিষয়টা নিয়ে ও কি কি ইন্টারভিউ দিছিলো ওদেরকে গালিগালাজ করছিল তখন ও ভাইরাল হয়েছে তখন আমি রাসাল মেরে তার কাজেই এগুলা তার কাজ হচ্ছে এগুলা মানে কোথায় কি ইস্যু আছে এগুলা নিয়ে কথা বাট আমি উনি অনেক আমার মনে হয় আমার বিয়েটাও করছে ভাইরাল হওয়ার জন্য একদম ওই বিয়েও করছে ভাইরাল হবে না বিয়েটা করছে আপনি ইনকাম করেন আপনার টাকায় ও চলার জন্য বাট সবই আমি মেনে নিলাম ও আপনাকে টর্চ করবে মানে এটা খুবই খারাপ মানে হলো এই মানে প্রতিদিন বলতে বলতে প্রতিদিন তিন থেকে চারবার বলবে তোরা ছেড়ে দিলাম এভাবে না হলো তিন হাজার বার ও আমাকে মধ্যে তালাক দিয়েছে মুখে তো ওই ভাবে তালাক হয়ে গেছে তারপরে আবার আমি পড়া হ্যাঁ আমার মতো মেয়েকে কে বিয়ে করবে ও বলে দয়া করছে আমার উপর। না ওই টাকার জন্য আপু এগুলো আপনি বাদ দেন। ওই লোকটাকে আপনি জাস্ট ভাবটাগুলো আমি আমি স্টিল নাও আমি পুরো মানে আমার মা আপনি আজকে থেকে আপনি এখন থেকে নিজের মধ্যে একটা ফোন করেন যে ওকে আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে বলার জন্য যে ফারদার কেউ যেন কোনো তার বোর গায় হাত না তোলে। ভাই তোমার বнтовছছ না তুমি দিয়ে দাও। তুমি একটা মেয়ের গায় হাত তুলতে পারো না। এটা মানে i এটা কোনোভাবেই আমি আমি এটাকে কোন অবস্থাতে সাপোর্ট করি এটার পিছনে যত কারণই থাকে কেন এটার জন্য আসছে ওটার জন্য আসছে ভাই মারামারির জন্য কোনো কারণ not মানে কোনো ভাবে এটা সমর্থনযোগ্য না এবং এই রাসানের পিছনে অদৃশ্য অনেক শক্তি আছে আরে মহিলা শক্তি ওর মহিলার শক্তির গুলি মানে ওর মহিলা শক্তি অদৃশ্য শক্তি কি আছে বাইরে আসতে বলেন আমি আপনার সাথে আমি কেন আমার আজকে লাইভের পরে আরো শত শত নারী উদ্যোক্তা আপনার সাথে দৃশ্যমান শক্তি থাকবে আমি থাকবো সাথে আরো কয়েকশো নারী উদ্যোক্তা আপনার সাথে দৃশ্যমান শক্তি থাকবে ওর অদৃশ্য শক্তি কারা ওর গডফাদার আছে ওদেরকে আসতে বলেন গডমাদার গডমাদার কারা ওকে বিকাশ করে ওকে টাকা দেয় ওকে লালন পালন করে কি খারাপ মানুষজন বলেন তো আজকের পরে আমি তো আপনার সাথে আসি আমার আমার এই লাইভের পর আরো শত শত নারীরা আপনার পাশে দাঁড়াবে হাজার হাজার নারীরা আপনার পাশে দাঁড়াবে ওর অদৃশ্য শক্তিটাকে দেখি শুনেন মানে যদি না থাকে ও কোথায় আছে ওর তো বাড়ি ঘর নাই ও বলছে বাবা নাই মা নাই বিয়ের পরে মা বের হইছে দুই বোন বের হইছে বউ বের হইছে বাচ্চা বের হইছে আবার আজকে আরেকটা বউ বের হইলো মানে ওর তো যা বলছে তার কিছুই না পুরা বিপরীত মানে আমি তো দেখতেছি শুধু ফ্রড না এ তো শুধু ক্রিমিনাল না এ তো আপনি কি মহা ক্রিমিনাল করছেন মানে কিন্তু এই ভাবে হাউ ক্যান পসিবল আমি তো একা বিয়ে করি না বিয়েতে তো সবাই ছিল সবার সামনে কিভাবে সে এরকম ক্রিমিনালি করতে পারলো ও তো আসলে আপনি এটা নিয়ে আফসোসই করেন না যে আমার আবার একটা বিয়ে হইছে আপনি এই জিনিসটা জাস্ট ভুলে যান আপনি জাস্ট এই লোকটার শাস্তির চিন্তা করেন আপনার আবার একটা বিয়ে হয়েছে এইটা এই জিনিসটা আপনার ভিতরে ঢুকায় নেয় না আপনি জাস্ট আপনার দুইটা বাচ্চা নিয়ে চিন্তা করেন আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে শোনেন ছেলে মেয়ে হয়েছে আমাদের শক্তি আমরা যদি ছেলে মেয়েকে মানুষ না করতে পারি না জীবনটাই বৃথা হয়ে যাবে আপনি জাস্ট আমার মেয়ে তো আজকে লাইভে বলছে কেঁদে কেঁদে যে আমি খুব রিগ্রেট ফিল করছি এখন কারণ আমি আম্মুকে পারমিশন দিছিলাম কারণ আমি তো পাপার আদর পাইছি রুমির আদর পাইছে। এক বছর হোক দুই বছর হোক আপনার মেয়েটা অনেক ম্যাচ হ্যাঁ যে আমি তো পাপার আদর পাইছি জায়ান ভাইয়া জানা একটু বাবার আদর পায়

আমি ধরে নিলাম আপনার কথা মতো উনি যা করছে পুরোটাই ভুল বাট রাসেল মিয়া যে ওনাকে মারছে এটা কি ঠিক আপু একদম ঠিক না আপু মারামারির জন্য কোনো কারণে অ্যাকসেপ্টেবল না আপু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না এবং উনি আমি তো বলেই নিলাম ওনার অনেকগুলো ভুল থাকতে পারে ওনার অনেকগুলো দোষ থাকতে পারে অনেক কিছু হইতে পারে বাট সেটার জন্য আমরা একটা মারামারিকে কখনোই সাপোর্ট করতে পারি না রাসেল মিয়া যেটা করছে পুরোটাই অন্যায় করছে এবং যৌতুক চাওয়া মারা একটা মেয়েকে মারা এসব মানে এটা কোনোভাবেই সাপোর্ট করে না পো আমি আমার জায়গা থেকে আমি কোনোদিন সাপোর্ট করি আমি ওনার সাথে আসি ওই রাসেল মিয়ার পিছনে কই গডমাদার গডফাদার কে কে আসে এসব ভাই আমাদের গোনার জন্য গোনার সময় নাই এতটুকু বলতে পারি আমাদের সততা আমাদের ভয়েস আমাদের শক্তি এবং আজকের পর থেকে ওনার সাথে দেখবেন যে আমাদের অনলাইন সেক্টরের আরো শত শত উদ্যোক্তা ওনার পাশে দাঁড়াবে এতটুকু আমি বলতে পারি এবং আমরা সবাই মিলে সেনাবাহিনীর কাছে যাব একজন কমেন্ট করছে আপু উনি তো ওই ঘটনার পরে অস্বীকার করছিল ওনাকে ব্ল্যাকমেইল করা হয়েছে ওনার ছেলে মেয়েকে নিয়ে আমি এইভাবে ছেলে মেয়েকে মেরে ফেলবে সেটার জন্য ওনাকে ব্ল্যাকমেল করে ওনাকে জোর করে ওই স্টেটমেন্টটা না হয়েছে আপু আসলে যে যেটা ফেস করে ধরেন ওনার জায়গাটা আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না যে যেটা ফেস করে তার দুঃখটা কিন্তু সেই বলতে পারবে না ইভেন দো আমি কিন্তু ডेंजर সাইনটাও দিছি যে আমি সহিচ্ছায় করছি না আমার মেয়ে আমাকে শেখায় দিয়েছে যে মা তুমি লাইভে একটা ক্লু রাখবা মানে ভিডিওটা যে বানাচ্ছো একটা ক্লু রাখবা এই অশিক্ষিত বুঝবে না তুমি এইভাবে করে একটা ডেঞ্জার সাইন দিবা আমি কিন্তু আমি দেখলাম যে অনেকে এটা বলছিল ডেঞ্জার সাইন বাট আমি আসলে আপু তখন ইচ্ছা করে আমি নখ দিনে আপনাকে যে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আসলে ঘাটাঘাটি করাটা আমার আমার কাছে মানে কেমন যেন লাগে আমি যেন উনি যদি আমাকে তখন একবার শুধু বলতো আমি জান দিয়ে দিতাম তো যাই হোক আপনার জীবনে যেটাই হয়েছে আপনি জাস্ট ভুলে যান আপনি এই লোকটাকে কিভাবে শাস্তির আওতায় এনে দেশের মানুষকে একটা দৃষ্টান্তমূলক দেখাইতে হবে হ্যাঁ উনি মানসিক ভাবে অনেক ভে ভে ভেঙে পড়ছে বাট মানে ধরেন উনি একটা ভুল করছে ভুল করে বিয়ে করছে এখন কি এই ভুলটাকে ওনার ক্যারি অন করতে হবে নো ভাই উনি মানে শি ইজ টু ইয়ং ওনার বয়স অনেক কম এই বলতে উনি বের হয়ে আসবে ওই বেটারে শাস্তির জেল খাবে জেলের ভাত ওনার বাচ্চা সিকিউরিটি দেওয়াটা এটা এখন আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে না এবং আমি আমার জায়গা থেকে আরও নারীদেরকে নিয়ে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা সেনাবাহিনীর কাছে যাব বিকজ এই মুহূর্তে সেনাবাহিনী একটা সবচেয়ে বড় ভরসার জায়গা আমি বিশ্বাস করি এবং ওনাকে আমি বলতেছি আপনি একটা ফাইটার আপনি একটা রিয়েল ফাইটার আপনি হাসেন নিয়ে ধর আপনি হাসেন আপনি মন খারাপ করার কিচ্ছু আর না এই রাস্তা আপনার নখের যোগ্যতাও নাই এই ছেলেটার আপনি যে আপনার মন খারাপ করার কিচ্ছু আর নাই জাস্ট এ ব্যাটারে বলে দেন ওর একটা শাস্তি মতো হবে আপনি কোনো আপনি কোনো ডিপ্রেসডই হয়ে না আপনি হতাশের মধ্যে ডুবে নিন আপনি আপনার ছেলে মুখ দেখবেন আর ভাববেন যে এটাই আমার বেহেস্ট ওদেরকে আপনার বড় করতে হবে মানুষ করতে হবে জীবনে বিয়েটাই স্বপ্ন বুঝছেন জীবনে পুরুষ মানুষের সঙ্গই স্বপ্ন ছেলে মেয়ের সঙ্গটা অনেক বড় এনজয় করা যায় মানে ও ওর ওর দেখেন কি হয় আল্লাহ মানে কাউরে অশান্তি দিয়ে না কেউ ভালো থাকতে পারে না দেখেন ওর কি হয় এটা আপনার একটা শক্তি বুঝছেন এটা মনে করেন জীবনে একটা এক্সপিরিয়েন্স হলো আপনি এটা একটা মানে এটা আপনার জীবনে একটা ভালো মানে আমি বলবো যে এটা থেকে এই শিক্ষাটাকে আপনি কাজে লাগায়া আপনি অনেক দূর যাবেন আপনি একদিন ওই যে দীপিকা পাডুকন একজন অ্যাসিড ভিক্টিমকে নিয়ে মুভি বানাইছেন একদিন আপনার জীবন নিয়ে মুভি হবে দেখবেন আমি বললাম তো আপনি নিজেকে এইভাবে স্ট্রং করেন হ্যাঁ সবাই আর যারাও বলতেছে যে আপনি রাসেল মিয়ার মাথায় উঠতেছেন তারা কিন্তু আপনাকে ভালোবাসে ভালোবেসেই খুব দেখাইতেছে আপনার উপরে মানে ওই যে আমার মতো আমি যেমন আপনাকে প্রথম বললাম না যে আপনার মতো মেয়ের মতো একটা খ্যাত ছেলেরা কেন বিয়ে করলেন আচ্ছা যাতে আমি কমিউনিকেশন না করি সে কথা ইভেন তো এখনো বলতেছে মানে এখন বলতে গতকাল পর্যন্ত সে বলছে এখন তো আউট অফ নেটওয়ার্কো কি বলছে জানেন আমি কোরআন শরীফ বুকে নিয়ে আমি তো পাঠিয়েছি সব আরেকটা কথা আমি বলে রাখি লাইভের মাধ্যমে রাসেল মিয়াকে যারা বেকআপ দিতেছেন যারা টাকা পয়সা দিয়ে হেল্প করতেছেন এবং এই মেয়েটাকে মারার জন্য যারা রাসেল মিয়ার পিছনে টাকা পয়সা খরচ করছেন আপনার কেউ ছাড় পাবেন না আপনি মনে আপনারা মনে রাখেন এই রাসেল মিয়াকে শাস্তির আওতায় আনার জন্য আমি সহ আমাদের নারী উদ্যোক্তা আরও যারা আছে শত শত নারী উদ্যোক্তা নিয়ে তার পাশে আমি দাঁড়াব এবং এই রাসেল মিয়াকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন এবং এই মেয়েটাকে যারা কষ্ট দিছেন আপনার কেউ মাপ পাবেন না আর এই মেয়েটার দুর্বল পয়েন্ট নিয়ে নিয়ে যারা তাকে ব্ল্যাকমেল করছেন কেউ ছাড় পাবেন না আমি বলে রাখলাম তো আমি বলে রাখলাম এবং মনে রাখবেন আমার প্রচণ্ড সাহস ড্যান্জারাস লেভেলের সাহস আমার আমি ধরেন মরে যাব তাও সত্যি কথা বলবো সো জাস্ট মাইন্ড ইট ওনার পাশে আমি থাকবো এবং শত শত নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে থাকবো দেখি আপনি কে গড মাদার কে গডফাদার ফাদার আসেন রাসেল নিয়ে আসেন দেখি একটা ছেলে খেলা নাকি এটা একটা ছেলে খেলা দেশে আইন আদালত নাই দেশে দেশে কোনো নিয়ম নাই আইন নাই একটা মেয়েকে যেমন খুশি তেমন মাইরা ফেলাবেন আপনারা একটা মেয়েকে মায়রা ফেলাবেন আমি ধরে নিলাম সে খারাপ বাট তাকে মারার রাইট কেউ রাখে না দেশের মধ্যে সব কিছুর জন্য আইন আছে আদালত আছে

যা হয়েছে সব জাস্ট ভুলে যান শুনেন এটা জীবনের একটা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটাকে আপনার মনে আছে রোজার ঈদের পরে আমাকে নিয়ে কী পরিমাণ ট্রল হয়েছে কী পরিমাণ নিউজ হয়েছে আমি সেখান থেকে বের হয়ে আসলে আমি কি ভেঙে পড়ছি আমি তো ফাইট দিছি আপনি একদম ভেঙে পড়বেন না জীবনে না উঠতে গেলে অনেক ধাক্কা আসে অনেক উঠান পতন আসে এর মধ্যে থেকে আপনাকে উঠে দাঁড়াইতে হবে আপনি জাস্ট মনে করবেন আপনি মেয়ে এটা আপনার শক্তি আপনার ছেলে মেয়ে আপনার শক্তি আপনার সাথে ও দেখেন সবাই আপনাকে ভালোবাসতেছে কেউ আপনাকে খারাপ কমেন্ট করতেছে না প্রত্যেককে আপনাকে ভালোবাসতেছে এখন এই মুহূর্তে প্রায় 8000 মানুষ কিন্তু ছিল লাইভে সবাই আপনার রিসিভ করুন সবাই আপনার পাশে আছে আমরা কোর্টে মামলা করব নারী নির্যাতনের কালকে আমি আপনাকে লয়ারের কাছে একটা হয়েছে আর 8-10টা মামলা হবে ও যতগুলো অ্যারেঞ্জ করছে প্রত্যেকটা ধারাতে ধারাতে মামলা হবে মামলা হবে এবং আমরা সেনাবাহিনীর কাছেও যাব ওকে অ্যারেস্ট করানোর জন্য যা করা লাগে করব বর্ষা পি নাটক করছে। জুয়াইরা কবির জেনিয়া নাটক নাটকের স্ক্রিপ্টে আপনি লিখে দিয়েছিলেন সিরিয়াসলি আচ্ছা আপনারা কি কিছু মহিলা আছেন আমি বুঝি না ভাই আপনাদের কি কোনো কমন সেন্স নাই মানে আপনার কি মনে হয় রাত দুটো এগারো বাজে একটা মানুষ নাটক করার জন্য এখানে আসছে ওনার চেহারা দেখে আপনার নাটক নাটক কোন মনে হইতেছে মানে হোয়াট ইজ দিস আপু হোয়াট ইজ দিস আপনি একটা নারী হয়ে আরেকটা নারীকে হিংসা করতে পারেন ঠিক আছে মানে একটা নারী হয়ে আরেকটা নারী কষ্ট বুঝবেন না সে একটা মা তার দুটো সন্তানই হচ্ছে ইনসিকিউরিটির মধ্যে ভুগতেছে স্বাভাবিক তার দুইটা সন্তানই ছোট ছোট ছেলে তো আত্বটুকুকে ছোট এগুলো কি বলেন আপনারা সবাই আপনার পাশে আছে এরকম দুই চারটা মহিলা থাকবেই হিংসুরে ওদের কথা বাদ দেন খেদা পরে ওদের তার যে তার যেই ইয়ারসমায় কি বলে আমি বললাম অদৃশ্য সুগার মামিরাও হইতে পারে হ্যাঁ আচ্ছা আপু আপনি একটা ভিডিও আপলোড করার পর যখন বললেন তখন নিজের মুখে অস্বীকার করলেন ওনাকে ব্ল্যাকমেল করা হয়েছে ওনার ছেলেকে মেরে ফেলা হবে তখন আমি সিং সাইন দিছি ওনা উনি ডেঞ্জার সাইন দিছি কিন্তু ওনাকে ব্ল্যাকমেল দেখেন আপু ওনার ওই সময়ের সিচুয়েশনটা আপনি আমি বুঝব না উনি বুঝবে যে ওই সময় উনি কি সিচুয়েশন পার করছে দ্যাটস দ্য মেইন থিং

কি কি দেশটা কি মগেরমূলক হয়ে গেছে নাকি হ্যাঁ দেশটা কি মগেরমুলক হয়ে গেছে যে যে যা খুশি তা খুশি করবে দেখেন সবাই আপনাকে সাপোর্ট করতেছে সবাই অ্যাভরিবডি আপনাকে সাপোর্ট করতেছে এই লোকটা হচ্ছে অ্যাডিক্টেড মানে টোটালি ড্রাগ অ্যাডিক্ড ড্রাগ অ্যাডিক্টেড না হলে কেউ এগুলো করতে পারে হ্যাঁ না জাহাঙ্গীর বদ মহিলাটা কার সাইডে আছে এখন ওনাকে আজ করেন আসলে আপু আমি তো জানি না উনি কার সাইডে আছে বানাছে উনি সাথে আমার কথাও হয় না হোয়াট এভার ইট ইজ যে যার সাইডে মন তার সাইডে থাক আমি ওনার সাইডে আছি আই ক্লিয়ার সত্য যে যার আমি আপনাকে বলি লাউড এন্ড ক্লিয়ার আমি না শুধু আমি বলবো অনলাইন সেক্টরে সবাই ওনার পাশে আসে এখানে কে কার পাশে আছে না পাশে আছে এটা বুড়াবোটি করার জায়গা না যে যার মন তারে সাপোর্ট করুক সত্যের জয় হবে এবং উনি একজন নারী ওনাকে কেউ টর্চার করতে পারে না একজন নারী বা পুরুষ কাউকে কেউ ফিজিক্যালি কেউ কাউকে টর্চার করতে পারে না ওনাকে যে ফিজিক্যালি টর্চার করা হয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আদালতে এটার বিচার হবে এবং আর্মির কাছেও এটার বিচার চাবো আমরা ঠিক আছে আপু কন্টিনিউ করো আমি যাই থ্যাংক ইউ আপু আমি আপনি জাস্ট রিয়াদ ওনাকে পেস নিচ পর্যন্ত দিয়ে আসুন আপনি প্লিজ কোনো মতে ঘাবড়াবেন না এনি টাইম জাস্ট কল মি আমার ফোন সবসময় খোলা থাকে যদি নেটওয়ার্কের কারণে বন্ধ থাকে আমি সবসময় মেসেঞ্জার অ্যাক্টিভ থাকি জাস্ট ঘুম ছাড়া ওকে ওকে জাস্ট এনি টাইম জাস্ট गिव मी আ কল ওকে শুনুন আপনি আপনার খালি আসবেন দূর ফানি ফানি ভিডিও দেখবেন প্রজন আমার গালিগালাজের ভিডিও দেখবেন খালি হাজবেন্ড আপনার এই কিচ্ছু হয় না লাইফে আপনার আরো আপনার বয়স 30 আপনার সামনে আরো 30 বছর পড়েছে আল্লাহ আল্লাহ যদি রহম করে ইনশাআল্লাহ আপনি আপনার ছেলে মেয়েকে বড় করতে হবে মানুষ করতে হবে ছেলে মেয়েদের বিয়ের সাথে নাতি নাতনি দেখতে হবে অনেক অনেক জীবনটা বড় জাস্ট নিজের মতো করে বাঁচেন এই ফকির ব্যাটার জাস্ট বুলা যান আর ফকিরে কিভাবে শাস্তির হয় তাও না লাগে আমরা দেখতেছি ডোন্ট ওয়ারি আমরা সবাই মিলে অন্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো একটা মেয়েকে অ্যাভিউজ কেউ করতেই পারে না আর আপনার যেখানে আপনি একজন

খন্দকার মুস্তাক সাহেব আর তিসা যখন ভাইরাল হয় তখন ওরা তিশার বাপের পক্ষে যা দাঁড়াইছে ওই তিসার খন্দকার মুস্তাক জেল খাটাবে মামলা করবে এসব ভন তন বন এইসব বললে সে তখন ভাইরাল হয়েছে আমি তখনই বলছি যে এই ছেলেটা জাস্ট একটা অ্যাটেনশন অ্যাটেনশনের জন্য সে খন্দকার মুস্তাক আর তিশার নিয়ে কথা বললে সে ভাইরাল হয়েছে তখনই ওই পোলারে চিনছি এর আগে ও কিসের জীবনে তো ওর কোনো সিনেমার নাম শুনিনি ফালতু কোন আপনার যে পচা সামকে পা কাটছেন বুঝছেন আপনারা আমার বক্তা ইচ্ছা করতেছে আপনি একদম পচা সামকে পা কাটছেন আপনার নিজের যে পরিচয় আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একজন ফাইটার আপনি একজন রিয়েল লাইফ ফাইটার এর থেকে বড় কোনো কিছু হইতে পারে না এবং আপনি এখান থেকে অনেক দূর যাবেন আমি বললাম তো উনি একদিন দেখেন অনেক দূর যাবে অনেক দূর যাবে উনি ওনাকে নিয়ে একদিন সিনেমা হবে এই সেই সিনেমাতে আমি একটা পার্টে অভিনয় করবো ওই সিনেমাতে পুলিশ ইন্সপেক্টর অথবা উকিলের ক্যারেক্টারটা আমি করব উকিল উকিল ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের ক্যারেক্টার যদি হয় আমি করব ভাই ভাই মানে কিচ্ছু হয় নাই ওই ব্যাটা আপনারা কিচ্ছু করতে পারবেন না জাস্ট আল্লাহকে বিশ্বাস করেন নিজের মনের মধ্যে শক্তি রাখেন সত্যের জয় অলওয়েজ হবে কেউ থামায় রাখতে পারবে না দেখেন আপনার আমার মনে হয় এই লাইফটার পরে আপনার মনের জোর অনেক বেড়ে গেছে ওই একটা মহিলা ছাড়া আমি আর কাউকে কোনো নেগেটিভ কমেন্ট করতে দেয়নি দেখছেন আপনি দেখছেন দেখছেন একটা মহিলা ছাড়া আপনাকে কিন্তু আর কেউ নেগেটিভ কমেন্ট নাই আপনি দেখছেন সবাই আপনাকে সাপোর্ট করতেছে সবাই সবাই আপনাকে সাপোর্ট করতেছে দেখছেন সবাই 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 আপনাকে সাপোর্ট করতেছে মাসাল্লা বোর চারটায় ভিডিও ডিলিট করে লাইভে এসে বলছে সবকিছু ঠিকঠাক আছে তখনই বুঝতে পারছে ঠিক নাই নারায়ণগঞ্জ নিউ মার্কেট আইডি থেকে হ্যাঁ ওনার ছেলেকে নিয়ে ওনাকে ব্ল্যাকমেল করছে ওনার সিচুয়েশনটা আপনারা আমরা কেউ বুঝতে পারবো না কেউ ফিল করতে পারবো না মাইর উনি খাইছে মানসিকেও খাইছে কাজও করছে গায়েনে আবার সংসার চলে আছে করা হইছে উনি ইনসিকিউরিটিতে ভুগছে উনি স্টিল নাও এখন পর্যন্ত ওনার বাচ্চাদের নিয়ে উনি ইনসিকিউরিটিতে আছে আমাদের যারা দেখতেছেন আমাদের সকল নারীদের উচিত ওনার পাশে দাঁড়ানো ভাই আমরা নারীরা একটা শক্তি আমরা নারীরা নারীদের दुश्मन আমরা সব নারীরা এক হয়ে ওই ব্যাটারের সাহায্য করব দেখছেন

মানে আমার মন খুব কম টাইমে খারাপ হয় কারণ আমি অলওয়েজ ফুরফুরা থাকি বাট তাও যদি সামটাইমস আমার মন খারাপ হয় আমি মেকআপ টেকআপ করে সুন্দর করে থাকি আমার খুব মজা লাগে আচ্ছা শোনা আসি তাহলে ওকে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেওয়ার কিচ্ছু নাই জাস্ট আমি আছি আপনার সাথে আরো লক্ষ লক্ষ নারী আছে শত শত বললে ভুল হবে লক্ষ লক্ষ নারী আপনার সাথে আছে আপনার লাইফে কিছু না অনেকে আপনার বলবে যে তিন বিয়া হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে দুই বিয়া হয়েছে নাকি কি হয়েছে গুলি মারেন ওদের কথায় ওরা আপনার খাওয়াই দিবে ওরা আপনার বাসার কারেন্ট বিল দিয়ে দিবে আপনার বাচ্চার স্কুলের বেতন দিবে আপনার বাজার করে দিবে আপনার বাসা ভাড়া দিবে কিচ্ছু দিবে না এদেরকে শুধু পাবেন কথা শোনানোর জন্য আপনার দুঃখের সময় ওদের কাউকে পাবে না সো এদের কথা জাস্ট ইগনোর করবেন দ্যাটস ইট ইগনোর করবেন বাস মনের জোর সবচেয়ে বড় হাসেন মিয়া হাসেন আপনার এই আপনার চোখের নিচে কালি পড়ে গেছে দেখছেন আপনি এত কান্নাকাটি করছেন আপনার চোখ

আপু আপনি লোকেশনটা আমার সাথে শেয়ার করে রাখেন আচ্ছা দেখা হবে ইনশাআল্লাহ কি একটা বেড়া এটা রাসেল মিয়া মানে ফাজিলের করে ফাজিল আমি হইলে মনে ওরা মানে আমার গায়ে হাত তুলবে ঠ্যাং হাত পা ঠ্যাং টুং ভাঙে ওই দিন ওরে কবর দিয়ে ফালাইতাম মানে আমি না এগুলো নিতেই পারি না আমি সরি টুস্তে আমি না এইসব মানে গায়ে হাত তোলা মানে টর্চার করে সময় নিতে পারে না আমার সাথে তোর না বললে ভাই তুই সংসার করিস না মা গায়ে হাত তুলবে কেন এটা কেমন কথা ফাজিল বেড়াগোনানকার ওই বেটা একটা অ্যাডিক্টেড জানেন আমার না বেটারে মানে কোনো দিনই পছন্দ না মানে ওরা তো আমি আগে থেকে চিন্তা মে না জাস্ট গত বছর দেখছি মানে ওই ফেব্রুয়ারিতে দেখছি ওই মোস্তাক তিশারের নিয়ে ভাইরাল হয়েছে তখনই বেটার আমার পছন্দ না তখনই মনে হয়েছে বেটা সস্তা পাবলিসিটির জন্য ভাইরাল ভাইরাল হওয়ার জন্য বেটা ক্যামেরার সামনে আসছে ফাজিল বেড়াগোনানকার ইনি আমাকে বয়স দিচ্ছে আপু আমাকে মানে হেল্প করেন আমি বলছি তাড়াতাড়ি আমার সাথে দেখা করেন বলেন যে জানেন মানে মেয়েরা আসলে মানে মেয়ে মনে করে যে একটা মেয়ে মানে এটা একটা মেয়ের দুর্বলতা একটা মেয়ে মানে একটা মেয়ের দুর্বলতা কখনোই হইতে পারে না একটা মেয়ে এটা একটা মেয়ের শক্তি এটা একটা মেয়ের দুর্বলতা না কোনোদিন দুর্বলতা না হোয়াটেভার ইট ইজ আপু আমি লাইভটা কাটতে আমি আবার লাইভে আসি বুঝছেন আমার শাড়ি দেখাই তো আমার অনেকগুলা শাড়িগুলো নিয়ে আমি আবার লাইভে আসি প্লিজ আমি এই লাইভটা কেটে দিচ্ছি আমি আবার লাইভে আসতেছি প্লিজ সবাই জয়েন করবেন সবাই জয়েন করবেন আমি লাইভটা কেটে আমি আবার লাইভে আসতেছি কারণ আমার একটা প্রফেশনাল লাইফ এটা আমি আমি আমার এক শাড়ি বিক্রি করতে হবে ভাই আমি পূজার সেল সবাই সব পূজার শাড়ি দেখাইতে হবে আমি লাইভটা কেটে আমি আবার আসতেছি আমার জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দেখেন আমরা এত জাজমেন্টাল না হই বর্ষা তার লাইফে কি করছে তার কয়টা বিয়ে হয়েছে কয়টা বাচ্চা তার জামাই মারা গেছে তার সে তার কি দোষ গুণ এসব বিচার করতেই যায়ন না তার জায়গাগুলা সে বুঝতে পারবে একটা মেয়ের জীবন বা একটা কোনো মানুষের জীবন আমরা দূর থেকে বুঝতে পারবো না এত জাজমেন্টাল কেউ হয়েন না জাস্ট এতটুকু দেখেন মানে সে কি করছে না করছে এটা তার ব্যক্তিগত বিষয় বাট একটা মেয়েকে একটা লোক নির্মমভাবে মারছে তার কাছে এই যুগে যৌতুক দাবি করতেছে তার ছেলে মেয়েকে মেরে ফেলার হুমকি দিতেছে তো এই মানুষ এই এইরকম একটা লোককে কিভাবে শাস্তির আওতায় এনে আনা যায় সবাই আমরা তাকে মানসিক শক্তি দিব সাপোর্ট দিব জাস্ট এতটুকুই আমরা এত জাজমেন্টাল না হই বর্ষা কেন করছে কি হয়েছে না হয়েছে বর্ষার এই দোষ সেই দোষ আমরা না মানে বিচারক নিজেরা নিজেকে বিচারকের জায়গায় না বসাই জাস্ট একটা মেয়ে ভিকটিম আমরা তার পাশে দাঁড়াই আমরা সব নারীরা মিলে একসাথে শক্তি হয়ে দাঁড়াই জাস্ট এটাই আর আমি না অত ভয় পাই না যে কে আমারে কি করবে কে কি বলবে হ্যাঁ তোর গোষ্ঠী মানে তুই কে কী বললো আমার কে আসে যায় আমার কাছে মনে একটা মেয়ে সে হচ্ছে যে মজলুম সে হচ্ছে এই মুহূর্তে বিকটিম তার হেল্প দরকার এবং আমার দায়িত্বর মধ্যে পড়ে আমরা সবাই মিলে তাকে হেল্প করা দ্যাটস ইট আর তার ব্যক্তিগত জীবন নিয়ে বিচার করা জাজমেন্টাল সে কয়টা বিয়ে করবে না করবে তার তার বা ব্যক্তিগত সে জীবনে কি করবে না করবে সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত জীবন এটা আমার আমি এই জিনিসটা খুব মানে মেনটেন করি দেখেন সে আমার কাছে নিজে থেকে বলা না পর্যন্ত আমি তাকে জিজ্ঞাসা করি না যে আপনার কী হইতেছে বি রাসেল মিয়ার সাথে আমি কারণ আমি কাছে ব্যক্তিগত জীবনটা আসলে মানুষের একান্তই ব্যক্তিগত মানে নিজে থেকে গায়ে পড়া ব্যক্তিগত জীবনের কাহিনী শোনা স্বভাব আমার নাই বাট যখন উনি নিজে থেকে আমাকে বলছে তখন আমি বলছি আমি আছি আমি আসছি না শুধু আমাদের পুরো সেক্টর আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ লাইভটা কেন ডিলিট করবো লাইভ তো সেভ করে রাখবো আমি কি লাইভ ডিলিট করার মানুষ আমার চেনেন লাইভ আমি জীবন লাইভ কেন ডিলিট করবো জাস্ট আমি এতটুকুই বলবো আপনারা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে মানে সেমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত ভেঙে পড়ছে সে তার চোখ মুখ দেখছে না গড়তে ডুবে গেছে আপনারা তাকে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ওনাকে যে নেগেটিভ কমেন্টটা করতেন সে গালিটাই সে আমারে দিয়ে আমারে বললেন আমি নিতে পারি নেগেটিভ কমেন্ট প্লিজ ওনাকে কেউ এখন নেগেটিভ কমেন্ট করেন না উনি ওই মেন্টাল স্ট্রেংথ মানে ওই মেন্টাল স্ট্রেংথ ওনার নাই উনি ওই মেন্টাল স্ট্রেংথ তার মানে মানে ওই 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 স্ট্রেংথ ওনার নাই উনি এখন নিতে পারতেছে না ব্যাচারি খুবই খুবই দুঃখের মধ্যে আছে ওনাকে কেউ প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করেন না ওনারা যে গালিটা দিতেন আপনার মনে যদি কোনো ক্ষোভ থাকে সেটা এসে আমারে দিন আমি আপনাকে কিচ্ছু বলবো না প্লিজ জাস্ট আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের না আপনি নিজেরই যাচাই করেন আমাদের প্রত্যেকটা মানুষের অনেক দোষ গুণ গুণ অনেক দোষ ছাড়া কি আমরা কোনো মানুষ আছি ভাই আমাদের যদি দোষ না থাকতো তাহলে তোমরা ফেরেস্তাই হয়ে যেত আমাদের এই ভালো করে উঠে নিশ তো আমাদের প্রত্যেকেরই না আপু জীবনে দোষ আছে আমরা সবাই দোষ করি দোষের বাইরে আমরা কেউ না বাট ট্রাস্ট মি আপু ওনাকে বাঁচতে দেন এত জাজমেন্টাল হয়ে না কেউ যে উনি কি করছে কি কারণে বিয়া করতে হ্যান ত্যান ওনার এক এই ছিল অতীতে এই ছিল সেই এখন বললেন না এসব বলার এখন সময় না মেয়েটা মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেছে তাকে বাঁচতে দেন তার দুইটা ছেলে মেয়ে ওনার কিছু হলে দুইটা ছেলে মেয়ে এতিম হয়ে যাবে আর একটা ছেলেমেয়ের যদি মা না থাকে এমনিতেই ওনার আগের হাজব্যান্ড মারা গেছে বাবা নাই মা না থাকলে ছেলে মেয়ে দুইটা এতিম হয়ে যাবে কার কাছে যাবে ছেলে মেয়ে দুইটাকে তো বড় করতে হবে মানুষ করতে হবে উনি ছাড়া তো ওনার মেয়ের আর কেউ নাই ওনাকে বাঁচতে দেন প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করে না ওনাকে ওনাকে কিছু যদি আপনাদের বলতে ইচ্ছা করে আমার মনে করবো না প্লিজ 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 আমার জাস্ট আপনাদের কাছে মানে হাত জোর করে আপনাদের কাছে বলতে আমি জানি এই লাইফটা কোটি কোটি মানুষ দেখবেন জাস্ট আমার আপনাদের কাছে রিকোয়েস্ট মানে ওনাকে কেউ নেগেটিভ কমেন্ট এই মুহূর্তে না ওনাকে কিছু বলার দরকার লাগলে আমাকে আয়সা বললেন আমাকে বললেন থ্যাংক ইউ সো মাচ আমি আবার লাইভে আসতেছি শাড়ি দেখাবো অনেকগুলো পূজার শাড়ি প্লিজ আমি আবার আসতেছি জাস্ট এক্ষুনি আসবো দুই মিনিট আসবো দুই মিনিট আসবো লাইভে দুই মিনিট লাইভে আসবো সবাই জয়েন করবেন আমি শাড়ি দেখাবো প্লিজ সবাই জয়েন করেন আপু দেখেন বর্ষা আবার রাসেলে সব ঠিক হয়ে যাবে আপনাকে ভিলেন বানাই দেয় নাকি না আমার ঠিক ভিলেন হওয়ার কিছু নাই আমাকে উনি যেটা বলছে আমি সেটাই আপনাদেরকে সামনে বলছি আমার আমাকে ভিলেন হওয়ার কিছু নাই আই ডিংক যে উনি আবার রাসেল মেয়ের সাথে মিলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আমি বেলায় ব্যস্ত এক্ষুনি এক্ষুনি এখন এক্ষুনি